দণ্ডবত মুই ধৃতি শ্রী শুরু করলাম উত্তরের বাউ পৈলাতে দেখি নেই উত্তরের বাউয়ের হালচে রাজস্থানের কোটা ছাত্রছাত্রীরা শ্বাসকান্ডারে কোয়ারেন্টাইন থেকে ছাড়া পাইল লকডাউনের মধ্যে তো 100 দিনের কামাই চালু করলে মেদিনীগঞ্জের ব্লকের রানীহাট গ্রাম পঞ্চায়েত করোনা আতঙ্ক ঘিরে আজ থেকে শুরু হলে তৃতীয় ছাড়েন লকডাউন উত্তরের বাউয়ের খবর বিতাঙ্কুরি কবার আগত উত্তরের বাউয়ের পক্ষ থেকে সবাইকে আতস রইলে বর্তমানে করোনার পরিস্থিতি বুঝিয়া সবাই যতক্ষণ পারেন বাইরা কম বেরিবার চেষ্টা করিবেন যতক্ষণ পারেন ঘরত বন্দী থাকার চেষ্টা করিবেন আর বগলা বগলি অন্যকে বন্দী রাখিবার হেসারও দিবেন আর সরকারি নিয়ম বিধিগুলা মানি চলিবার চেষ্টা করেন এলা উত্তরের বাউয়ের খবর বিতাং করি রাজস্থানের কোটা ছাত্রছাত্রীরা শেষ কান্ডারতে কোয়ারেন্টাইন থাকি ছাড়া পাইলে কোটা থেকে আয়সা আলিপুরদুয়ার জেলার নানান এলাকা 38 জন ছাত্রছাত্রী মাদারীহাটের যুব দপ্তরে ছাত্রাবাসত কোয়ারেন্টাইন সেন্টারত রাখা হয়েছে শনিবার রাইততে স্বাস্থ্য দপ্তর থেকে ছাত্রছাত্রীদের নেল পরীক্ষা করা হয়েছে আরও বিতাকালে রায়ত স্বাস্থ্য দপ্তর থেকে জানা হয়েছে ছাত্রছাত্রীরা কাং করোনা আক্রান্ত না হয় উমেরগুলের নেল পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসছে আজই তাই উমেরগুলের প্রশাসনের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের বাড়ি পাঠাবার ব্যবস্থা করা হয় সোমবার সকালে ছাত্রছাত্রীদের গার্জিয়ান মাদারীহাট আসি ধরে যায় ছাত্রছাত্রীরা লকডাউনের ভয়ঙ্কর রূপ থাকি প্রতিবার সগাকে রয় খাবে আর এই লকডাউনের জেলে সরকারের নিয়ামত সগাকে ঘরবন্দি থাকা খাবে তাত করে দেখা যায় দিন আনা দিন খাওয়া মানসিলার দুর্ভোগ অন্য জায়গার নাকা নাটাবাড়ি বিধানসভা এলাকা তো নাজেহাল অবস্থা হয়েছে এই অসহায় মানসির বগলত খাড়া হলে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ খাবারের সাথত মানসিগুলাক সামাজিক ভার রাখিবার নির্দেশও দিলেন তিনি 500 প্যাকেট চাল সবজি দিয়েছিলেন সেটা আমরা বিতরণ করলাম 5টা বুথে ওখানে আর আমার গাড়িতে কিছু মাল ছিল 80 প্যাকেটের মতো 80-90 প্যাকেটের মতো আমরা এখানে ডাগুড়ি অঞ্চলে ঝিনাই নাটাবাড়ি বনিশী পঞ্চানন বর্মা ওয়েলফেয়ার সোসাইটি এলাকার আড়ি দুখাইতে অবস্থার শিকার মানসিগুলার কথা ভাবিয়া উমাল্লার মুখত অন্যের যোগান দিলে মনীষী পঞ্চানন বর্মা ওয়েলফেয়ার সোসাইটির সাথত আগবাড়ি দিবার আছে সিভি ভলান্টিয়ার ব্যবসায়ী সমিতি প্রাইমারি মাস্টারগুলাও এমনকি শোক স্তরে শুভাঞ্ছাকারী মানসিলাও সোসাইটির ডাঙ্গরিয়া দীপেন বর্মা জানাইলে সগারে আগবাড়ি আইসাতে অসহায় মানসির বগল থাকার কর্ণপ্রয়াস সোসাইটির দিনাও করি যাইবে মনীষী পঞ্চানন বর্মা ওয়েলফেয়ার সোসাইটি শুধু আজকে নয় বিগত কয়েক বছর ধরে মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচানোর জন্য রক্তদান থেকে শুরু করে বস্ত্রদান অন্নদান অন্নদানটা আজকে নতুন নয় বর্তমান বিপর্যয় যে পরিস্থিতি সেখানে আমরা খাদ্য সামগ্রী বিতরণ আমরা করেই চলছি সাধারণ দুস্থ অসহায় এবং ভোগভোগের মানুষদের তাছাড়া রাস্তায় যে শর্মীয়গুলো রয়েছে তাদের জন্য আমরা বন্দোবস্ত করে যাচ্ছি লকডাউনের মধ্যে তো 100 দিনের কামাই চালু করলে মেকলিগঞ্জ ব্লকের রানীহাট গ্রাম পঞ্চায়েত করোনার বিপর্যয় লকডাউনের ফলতে সাধারণ মানসিক কাজ কামাই হারিয়া বাড়ির বসা ফলতে দেখা দিছে সংসারের চরম আর্থিক সংকট এই অবস্থাত 100 দিনের কামাই শুরু হওয়াতে খুশি রানীহাট এলাকার বাসিন্দাগুলা রানীহাট গ্রাম পঞ্চায়েত থেকে জানা হলে লকডাউনের মধ্যে 100 দিনের কামাই চালু করা হলে শোক না কানে সরকারি নির্দেশ পালন করিয়া চলছে এখানে 100 দিনের কাজ চলছে আমার নাম নলেশ্বর বর্মন মেকলিগঞ্জ ব্লকের রানীহাট গ্রাম পঞ্চায়েতের 10 নং বুধের জনপ্রতিনিধি এই করোনা লকডাউনের পরের থেকে বা করোনা লকডাউনের মধ্য দিয়েও জনগণকে কাজ দিতে হচ্ছে তাই যথাযথ সরকারি নিয়ম নীতি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে
শ্রমিকরা উৎসাহের সঙ্গে কাজ করতেছেন। এবারে কাজের সিস্টেমটি যেটা সরকারের নিয়ম নীতি রয়েছে সেভাবেই কাজ চলতেছে। কথাতে আছে কে, হাইরে কপাল মন্দ, চক্ষু থাকিতে অন্ধ। উত্তরের বাও খালি খবরের বাদে খবরে করে না, উত্তরের বাও বিশ্বাস করে সামাজিক অর্থনৈতিক পরিবেশ, গুরুত্ব দেয় পরিবেশের উপরেও। শোক থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে নজর দিবেন নাকান, লেখাপড়ার ভীতি। আটুশ্রলিক জাতি ধর্ম বর্ণ ফারাক না রাখি সঙ্গে লেখাপড়ার ভীতি মন নাগাইবেন, ভবিষ্যতে জেনে মানসিক ও কারো উপরে বোঝা না হয়ে থাকা খায়। আজি জ্বলন্ত প্রমাণ দিন মজুরের করি খাওয়া আজুরের কষ্ট কত কোনা, উমরে পেশার দিন মজুর যোগেশ বর্মনের ডিজিটাল কন্ট্রোল তোলার কার্ড নাই। ডিজিটাল কার্ডের বাদতে সংশ্লিষ্ট দপ্তরত আবেদনের আটুশো করছে, উমের ডিজিটাল কার্ডে নাই। যার দরুন আগা পর কন্ট্রোল থেকে খাদ্য সামগ্রী পাওয়া খাবার হচ্ছে কুপনত, সেই কুপনতও উমের নামে আইসে নাই। ফলতে এপ্রিল মাসত কন্ট্রোল যেমন তুলির পায় নাই, তেমনি মাসের কন্ট্রোলের খাদ্য সামগ্রী তুলির পাবার ধরে নেই। এক পাকে লকডাউনত রোজগার বন্ধ থাকাতে উমের দুই বেলা খাবার জুটির ধরে নেই। লকডাউনও সাধারণ মানুষগুলো যাতে খাবার না পায় তার বাদতে কন্ট্রোলের মাধ্যমত সরকারি সহায়তা দিছে, কিন্তু ডিজিটাল রেশন কার্ড না থাকাতে সেই সুবিধা থেকে বঞ্চিত হয়েছে মেকলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েতের ঠুনকির ছাড় এলাকার দিনমজুর যোগেন বর্মনের। স্যার, আমাদের তো এই তেলের কার্ডটা আছে, কিন্তু আমাদের রেশন কার্ড ওই যে ডিটেল কার্ডটা হয় নাই, ওই কার্ডটার জন্য আমরা এই আবেদন করছি, কিন্তু কার্ডটা আসে নাই। কিন্তু সবাই তো পাচ্ছে চাউলাটা, কিন্তু আমরা পাচ্ছি না। হ্যাঁ, আমরা গরিব মানুষ, মানুষের বাড়ি কাজ করিয়ে খাই, কিন্তু না পাই। আমাদের বউ বাচ্চা একটু অসুবিধা হচ্ছে, কাজও পাওয়া যাচ্ছে না, কি করব। কার্ডটা আবেদন করছি, কিন্তু কার্ডের আমার পাঁচ লিটার আছে, কিন্তু এখনও আসে নাই, যার জন্য আমাদের অসুবিধা। হ্যাঁ, তাছাড়াও আমরা গরিব মানুষ, মানুষের বাড়ি কাজ করে খাই, ঘোরার টাইম পাই না, কোথায় কী হবে তাও জানি না। এদের চাউলটা, আমাদের রেশন চাউলটা পালে একটু ভালো হইতো। হ্যাঁ, তো তিন চারজন লোক আছি, হ্যাঁ, পরিবারটা চালাইতে খুব অসুবিধা আমাদের। করোনার আতঙ্ক ঘিরিয়া আজ থেকে শুরু হয়ে গেলে তৃতীয়ের লকডাউন। সরকারি পক্ষ থেকে সাধারণ মানসিক সচেতন থাকিবার আটুশ একানাগারে বাড়ে বাড়ে করি যাবার নাগছে। কওয়া হবার হচ্ছে দরকার ছাড়া বাড়ি থেকে না বেরি হবার, বীর হলে অবশ্যই মুখোত মাস্ক পিঁধিবেন, কিন্তু বাস্তবতা দেখা যাবার হচ্ছে কি ভাল্য মানসি এলাও বিষয়টার ভিত্তি কোনো গুরুত্বই দিবেন ধরে নাই। উমরে এলাও বেপরোয়া ভাবত মাস্ক ছাড়া বাজারত ঘুরি বেড়ে নাচছে, সেই সাথে সামাজিক ভার উপেক্ষা করে চলছে বাজারত কেনাকাটা করা। এই অভিযোগ করছে মালবাজার পুরসভার স্বেচ্ছাসেবক। একপাকে বিশ্বব্যামোদ ঘিরে নিছে প্রতিটা জায়গাকে, কাঙোবা নিজের জায়গা ফিরিয়ে এসে চোখ জল ফেলেন নাচছে, হয়ে আছে লকডাউন পরিস্থিতি। ভয় ঘিরে নিছে সগারে মনত, সরকারি তরফ থেকে ঘরবন্দির আটুশ, অন্য পাকে না কওয়া নাকান এক ঘটনা। তৃণমূলের প্রভাবশালী এক নেতার বিরুদ্ধে উঠলে ধর্ষণের অভিযোগ, অস্বস্তি পড়ছে কুচবিহার জেলা তৃণমূল নেতৃত্ব, নিন্দা বয়া গেছে শিবিরে শিবিরে। কুচবিহারে তৃণমূল কংগ্রেসের এক প্রভাবশালী নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হওয়াতে কার্যত এলা অস্বস্তির পরিবেশ। অভিযোগ দিনহাটার বাসিন্দা নির্যাতিতা প্রাইমারি স্কুলে দিদিমণি, ওই দিদিমণি ভয় দেখিয়া প্রাণে মারার হুমকি দিয়ে এমনকি মোবাইলত অশ্লীল ছবি তুলি ব্ল্যাকমেলিং করি দিনের পর দিন ধর্ষণ করছে তৃণমূলের প্রভাবশালী নেতা নূর আলম হোসেন। এর মধ্যে দিনহাটা মহিলা থানা কুচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও তৃণমূলের প্রভাবশালী ওই নেতার বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করছে ওই দিদিমণি। গতকালকে দিনহাটা পিএজে, উমেন পিএজে আমার বিরুদ্ধে একটা ধর্ষণের মামলা দায়ের হয়। আমি শুনেই হতবাক যে কেসের কপিটা আমার হাতে যখন আসলো, যে 26/10/2019 তারিখে সে অভিযোগকারিণীকে নিয়ে ধর্ষণ করা হয়, শুনে নিজের প্রতি আমার
এটা কেমন জন্য ইতস্তত বোধ তৈরি হলো যে এটা কোন জগতে আমরা আসলাম যে ধর্ষণ করার 7 মাস পরে ধর্ষণের আসামির নামে কেস হয়। তো সেই জায়গায় এটার পরিকল্পিতভাবে সুপরিকল্পিতভাবে আমার নাম এবং আমাকে অপমানিত করা হোক, নামকে কলুষিত করা হোক, তার বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলগুলো চক্রান্ত করে আমাকে ফাঁসানো হয়েছে এবং পুলিশ উপযুক্ত তদন্ত করে সত্যতা উদ্ঘাটন করুক, এটা আমার আবেদন থাকলো। বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ সংস্থার পক্ষ থাকিয়া গোটায় উত্তরবঙ্গ জুড়িয়া কাচুয়া ছাওয়ার দুধ দেওয়ার কর্মসূচি চলছে। আজ আলিপুরদুয়ার কুচবিহার নানান জায়গা দুধের যোগান দিলে গরিব মানসিগুলো এই সংস্থা সংস্থার পক্ষ থেকে পার্থ ভ্রমণ জানালে ছোট ছাওয়াগুলো না খায়া থাকবে এটা মানি নেওয়া যায় না, তারে বাদতে এই কর্মসূচি, কারণ এই ছাওয়াগুলো হলে ভবিষ্যতের সম্পদ। বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ গ্রুপের পক্ষ থাকিয়া আজকে আমরা দিনহাটার বিভিন্ন এলাকার প্রায় 30টার মতো বাড়ির যে কাচুয়া ছাওয়াগুলো ফর্মুলা মিল্ক খায়, মাছ দুধের সাথে সাথে পায় না ঠিকঠাক, কিন্তু ফর্মুলা মিল্কের উপর ডিপেন্ড করে, সেই বাচ্চাগুলো সহ যে আরও 1 থেকে 3 বছরের বাচ্চাগুলো যাতে পুষ্টির অভাব না হয় সেই জন্য আমরা ফর্মুলা মিল্ক সহ বেবি ফুড কিছু সাথে বিস্কুট পাউরুটি আমরা প্রায় 30টার মতো বাড়ির আমরা বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ দিনহাটার পক্ষ থেকে গিয়া 30টার মতো বিভিন্ন এলাকার দিনহাটার আমরা বাড়ি বাড়ি যাই ডিস্ট্রিবিউট করলাম। সাথে আমার এই কর্মসূচি আলিপুরদুয়ার তারপর রায়গঞ্জ উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলা ধরে চলি লেগছে। এই ভিডিওর মধ্যে মুই কবা চাং যদি কাও কারো এলাকার যে এরকম বাচ্চা থাকে গরিব বাচ্চা টাকার অভাবে সেই বাচ্চাটা অভুক্ত অবস্থায় আছে, আমার ফোন বা মেসেজ করলে আমরা তার বাড়ির যায়া আমরা আর কোনো প্রতিনিধি তার বাড়ির যায় ফর্মুলা মিল্ক বা বাচ্চার খাবার পাঠিয়ে দিবে। সাত সকালতে গাঁয়ের ভুট্টা বাড়ির জমিনত ডাঙর একটা বুনুয়া হস্তি সকালে আলিপুরদুয়ার জেলার বক্সা ব্যাঘ্র প্রকল্পে রায়ডাক বন বিভাগের তুরতুরি এলাকাত সন্ধ্যায় একটা বুনুয়া হস্তি পাঁচত হাতিটা বগলের ধওলাছড়া এলাকাত ঢুকি যায়। এলাকার বাসিন্দা মানিক বিশ্বাসের ভুট্টা খেত সাবাড়ো করে ফেলায়। ইয়ের পাছত হাতি সন্ধে যায় সিংটং বনবস্তি এলাকাত। ঘটনা জায়গাত বন বিভাগের দক্ষিণ রায়ঢাক বন বিভাগের বনকর্মী খন আসিয়া হস্তিটাক লোকালয় থাকি বক্সার জঙ্গলত পেটে দেয়। এপাকে হাতি দেখির আসিয়া লকডাউন ভাঙিয়া ভাল্য মানুষের ভিড় দেখার মতন। ভুট্টা মানে বন্ধাকপি রোপণ রহল সব খাই নাম। করোনার ভয়ানক গেলি খাওয়া রূপ থাকি বত্তির বাদতে ভাল দিন লকডাউন চলার পাছত আজ গ্রিন জোন গুলাত মদের দোকান খোলার পয়লা সিদ্ধান্তের কথা ঘোষণা করছে রাজ্য সরকার। সেই খবর চাউর হওয়াতে আলিপুরদুয়ারের ফালাকাটা কলেজপাড়া এলাকাত একটা সরকারি লাইসেন্স প্রাপ্ত মদের দোকানের সামনে দেওয়ারের শেষ রাতে থেকে ভিড় জমি যায় দলে দলে সুরে প্রেমিকের দল। আনাগোনাত অতিষ্ঠ হয়ে গেছে এলাকার বাসিন্দাগুলো। উমের অভিযোগ কোনো মূল্যতে উমরা খুলে দিবেন না ওই মদের দোকান, কারণ উমের আশঙ্কা যেমন করে মদের দোকানত হামলে পড়ি লাগছে মানসি তাতে সামাজিক দূরত্ব বিধি বিঘ্নিত হবার লাগছে। করোনা ছড়িয়ে যাওয়ার আশঙ্কাত ওই দোকানমুখী ঘাটা আটকে দিয়ে কড়া নজরদারি শুরু করছে এলাকার মহিলা থেকে শুরু করি আপামর বাসিন্দার ঘর। এবং একটা বড় বিপর্যয় কালকে ঘটে গেছে অমৃতখণ্ড অঞ্চলের অযোধ্যা গ্রামে। এটা দেখছেন এই মহিলারা এবং আরও অনেকে আছে যারা করোনার কারণে আসেনি আজকে লকডাউনের কারণে। এরা দীর্ঘ কয়েক বছর ধরে ওই গ্রামটায় প্রচুর পরিমাণে মদ ছিল, সেই মদ ওরা দীর্ঘ কয়েক বছর ধরে আন্দোলন করে মার খেয়ে সেই মদ ওরা বন্ধ করেছে।
এবং পুলিশকে বাধ্য করেছে সেই গ্রামে যেতে অ্যারেস্ট করতে। কিন্তু আমরা দেখতে পেলাম যে লকডাউন, করোনাকে কেন্দ্র করে যে লকডাউন, সেই লকডাউনে সুযোগ নিয়ে সেখানে আবার মদ ব্যবসায়ীরা মাথা চাড়া দিয়েছে এবং তারা রীতিমতো মদের ব্যবসা করছে, এপাড়া সেপাড়া মদের সাথে সাথে সেখানে জুয়া চলছে ব্যাপকভাবে। এবং ছোট ছোট ছেলেরা, তারা স্কুলে পড়া ছেলেরা, তারা জুয়াতে আসক্ত হয়ে যাচ্ছে। এতে এই যে করোনা বলছে, করোনার লকডাউন, সেটা লকডাউনটা হাস্যকর ব্যাপার হয়ে যাচ্ছে। এতে এরা থানায় জানানো হয়েছিল এর আগে, কিন্তু থানা থেকে যায়নি, অযোধ্যার লোহার পাড়াতে থানা থেকে যায়নি। এবং তারপরে এরা তিন দিন ধরে এরা মদ ব্যবসায়ীদের পেছনে ছুটে মদ নষ্ট করে, তাদেরকে ভীষণভাবে প্রতিবাদ করে মদ না করার জন্য। গতকালও তারা বেরিয়েছে, যেহেতু তারা একটু রাত্রি করে তারা সেই মদের ব্যবসা করছে, সে সময় যাতে লোকজন থাকে না, তারা যখন গেছে তাদের উপরে বড় বাঁশ নিয়ে চড়াও হয়েছে, হাঁসুয়া নিয়ে তাদেরকে কাটতে আসছে এবং এদেরকে ধরে মারে, রাস্তা ধস্তে হয় এদেরকে ধরে মারে। কালকে একটা খুনো খুনের ঘটনা ঘটে যেত যেভাবে তারা বেরিয়েছে, পুলিশকে জানানো হয়েছে। কিন্তু এখন লকডাউনের মধ্য তো হস্তির জিউ যাওয়া ধরি কানাঘুষের জলপাইগুড়ির বৈকুণ্ঠপুরের ভালোবাসা মোড় এলাকা। একান ভূমি বাড়ি থেকে পূর্ণ বয়স্ক একটা মাকনা হাতে দেহ উদ্ধার করছে বন দপ্তর। খবর পায় ঘটনার জায়গা ছুটে গেছে রায়গঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। ঘটনা তদন্ত করে দরকারি পদক্ষেপের দাবি জানালে কুমড়া হস্তির মরাদেহা ধরি খানিকটা দূরত বিদ্যুতের তার পরি থেকে দেখিয়া সন্দেহ হয়েছে যে বিদ্যুৎ পিষ্ট হয়া জু গেছে হস্তিটার। ঘটনা পুছে বিবাদের বাদতে তিনজন কাক আটক করছে বন দপ্তর। যে এরকম ভালোবাসা মরে একটা হাতি মারা যায়, নিশ্চয়ই হাতিটা কিভাবে মারা গেল বন দপ্তরের, এখানটায় আমাদের রেঞ্জার, বেলাগোয়া রেঞ্জার সঞ্জয় দত্ত আছে এবং আরো অফিসাররা আছে, নিশ্চয়ই ডাক্তার আসবে, আসার পরে ডাক্তার অনুসন্ধান করবে যে কি করে মারা গেল। এবং আমি চাই যদি কেউ ইচ্ছাকৃত ভাবে মারে তাদের নিশ্চয়ই শায়স্তা হওয়া উচিত। এর আগে পর্ব অনেকগুলো হাতি মারা গেল, এবার জঙ্গলের এমনি হাতি কম, হ্যাঁ, যাতে হাতি মারা না, এর পরবর্তী যাতে মারা না যায়, না মারে, আমি সঞ্জয়কে বললাম আইনানু কঠোরভাবে ব্যবস্থা নিতে হবে। করোনার ভয়াল রূপত কারো জেনে অনাহারে জো না যায়, তারে বাতাতে আগে আসলেন ডক্টর অজয় মণ্ডল। দিনহাটা শহর চাউল আটা সয়াবিন জায়তেল দিলে কর্মহীন হয়ে যাওয়া খোরকার লাগ হাত, পরে 60 জন মানসিক এই খাবার বিলেনি করলে নোংরা। করোনা মহামারীর জন্য দিনটা সময়টায় অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে, সেরকম আসছে দিনটা যারা ক্ষৌরকার যারা যারা মানে এই করোনার দুর্দিনে দোকান লকডাউনের জন্য দোকান বন্ধ আছে, তাদের প্রায় 7 জনকে আমরা চাল, আলু, মুড়ি, আটা, সোয়াবিন, তেল দিলাম। এবং আপনারা এগিয়ে আসুন, এদের পাশে দাঁড়ান, যাতে করোনার দুঃসময় পেরিয়ে এরা সুসময় আসতে পারে। আমাদের কাছে প্রচণ্ডভাবে হেল্প করেছে আমাদের সহযোদ্ধা দেবাশিষ রায়, রাজু রায়, অজয় মণ্ডল, মনোজ দে, আজিজুল্লাহ, পার্থ চক্রবর্তী, দস্তুদা, আর তার সাথে খৌরকার সমিতির যে প্রতিনিধিগুলি আমাদেরকে ওদেরকে এখানে এনে সবাইকে ঠিকঠাকভাবে চাল ডাল দিতে সাহায্য করেছে বিপুল সিং। উত্তরের বাড়ির খবর শেষ করার আগত আরও একবার আটুশল করোনার বিরুদ্ধ মোকাবেলা করির বাদতে সগায় সাবধানে চলিবেন, সরকারি নিয়ম নীতিগুলা মানি চলিবার চেষ্টা করিবেন। ধন্যবাদ।